নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 4 ডিসেম্বর 2023 তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আমি প্রতিদিন নিয়মিত এই অর্থপ্রাপ্তির বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিই। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। আমি সেই বিষয়ে আপনাদের প্রতিদিন আমি কিন্তু অ্যালার্ট করি। আর প্রতিদিনের মতো আমার একটি অনুরোধ, যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, এবং যারা প্রতিদিন শুনছেন তাদের ক্ষেত্রে বলবো মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, তাহলে হয়তো মেন বিষয়বস্তুটা আপনারা কিন্তু জানতে পারবেন না। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু চেষ্টা কিন্তু করছে। কেউ চাইছেন যে খুব চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে, কৌশিকদার রাশির নাম বলেছে তাহলে হয়তো আমার সাথে অর্থপ্রাপ্তি করতে পারে, এমনটি কিন্তু নয়। তাই অনেকে কি করেন যে ভিডিওটি কেটে রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যান। তাই আমি আপনাদেরকে রাশির নাম, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আগেই আপনাদেরকে জানিয়ে দিব, তারপর আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। তাতে কি হবে, যদি আপনার রাশি যদি থাকে সেখানে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আলোচনাটি শোনার প্রয়োজন রয়েছে। আর যদি আপনার রাশি না থাকে আপনার শোনার দরকার নেই, কারণ 12টি রাশি দিয়ে প্রতিদিন অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে না। যে তিনটি রাশির কথা বলছি সেই তিনটি রাশির মানুষ এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, তাতে আর যে 9টি রাশির মানুষ রয়েছে তাদের সময়টা নষ্ট হবে না। অর্থাৎ প্রত্যেকেরই সময়ের মূল্য রয়েছে। তাই আমি আজ থেকে আপনাদেরকে প্রতিদিন আমি আগে আপনাদেরকে রাশিভিত্তিক নাম, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু বলে দেব। আগে যদি আপনার রাশি থাকে তবে আপনি মিলাবেন, তারপরে কি করতে বলছি তারপরে স্টেপটা আপনারা শুনবেন, কি করণীয় উচিত, কোন কোন জায়গাতে সমস্যা থাকলে কি কি করতে হবে আগে জেনে নিন, তারপর আপনারা কিন্তু এই জায়গাটার সমস্যার সমাধান আপনারা করুন। দেখুন, আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, ঈশ্বর ব্যতীত আমাদের কিচ্ছু হয় না। একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। আর ঈশ্বরের যদি স্বয়ং ঈশ্বরের যদি কৃপা থাকে কিনা, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হবেই হবে। এবং এর পাশাপাশি আমি আজকের যে আলোচনাটি করব, একদম যে তিনটি রাশি স্পেসিফিক রাশির কথা বলবো সেই তিনটি রাশির মানুষই আপনারা কিন্তু শুনবে, কারণ প্রত্যেকেরই শোনার দরকার নেই, কারণ আমি সেখানে 12টি রাশির নাম বলছি না। এবং যে তিনটি রাশির নাম আমি বলবো তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি অবশ্যই শুনবেন, তাতে কিন্তু আপনারা কেটে কেটে কিন্তু আলোচনাটি বেরিয়ে যাবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দিব। আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল সোমবার, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের আগামীকালে যে কোনো দিক থেকে আপনাদের মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে, আপনাদের লটারি ফাটকা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনারা অর্থ পেতে পারেন। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10টা 21 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 8টা 49 মিনিট থেকে 10টা 52 মিনিট পর্যন্ত। আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আপনাদের লটারি হোক, শেয়ার বাজার হোক, ফাটকা হোক, স্টক মার্কেট হোক, অনলাইন ট্রেন্ডিং হোক, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। অন্তিম এবং 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল 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 যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারা আবারও বলছি শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে।
আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, যে কোনো সাইড থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 11:04 থেকে 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর এই তিনটি রাশির পর যারা তিন রাশির জাতক অথবা জাতিকারা যারা শুনছেন, এর পরের পার্টটি কিন্তু আপনাদের জন্য। কারণ আপনারা যদি পার্টটি যদি আপনারা আলোচনাটি যদি না শুনেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে জানাই এই জন্যই যে আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। দেখুন, প্রতিদিন আমার এই অক্লান্ত পরিশ্রম আপনাদের কাছে, এবং হাত জোর করে অনুরোধ করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আমি বারবার বলছি, দেখুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু কি করে, কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায়, এবং পাশাপাশি গ্রহের যে প্রতিকার, শুধুমাত্র ভিডিও শুনলেই যে আপনারা অর্থপ্রাপ্তি হবে এমনটি না, কিছু সংখ্যক মানুষের সঙ্গে হয়তো মিলে যেতে পারে, যদি আপনাদের দশা মহাদশা যদি পারমিট করে হয়তো আপনার সাথে মিলে যেতে পারে। কিন্তু আগে জানা দরকার আপনাদের ব্যক্তিগত জন্মচক্রে যোগ কখন রয়েছে, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কিনা। দেখুন, শুধুমাত্র ভিডিও শুনলে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমনটি আমি কখনোই দাবি করি না। কারণ কখন মানুষের কিভাবে কখন ভাগ্য পরিবর্তন হয় কেউ কিন্তু বলতে পারে না। তাই আপনারা অবশ্যই ভিডিওটি যারা শুনছেন না মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, এবং ভাগ্যভাব এবং রাহু গ্রহকে প্রতিকার করুন। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড এবং রাহুর উপর ডিপেন্ড। আর কলিযুগে অর্থপ্রাপ্তির, হঠাৎ অর্থপ্রাপ্তি বা মুখ্য অর্থপ্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু। তাই রাহুকে যদি আমরা বলবান করি তাহলে নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। তাই ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো যাই হোক, আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, এবং পাশাপাশি যাদের সমস্যা রয়েছে অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করুন। নমস্কার, ধন্যবাদ।